প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, পরিবর্তন পেঁয়াজের পাইকারি বাজার, তবে আজকের বাজারে কত করে বেচা বিক্রি চলছে তা ইতিমধ্যে আপনাদের মাঝে দর্শক জানিয়ে দিব। বাজার কিন্তু হালকা অনুসারে পরিবর্তন হয়েছে, শুল্ক পরিবর্তন হয়েছে প্রতি কেজিতে দর্শক। তবে আজকের বাজারে প্রতি কেজিতে কত টাকা পরিবর্তন হয়েছে তা ইতিমধ্যে আপনাদের মাঝে দর্শক বলে জানিয়ে দিব। দর্শক দর্শক আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন বাজারদর চলতেছিল, কিন্তু প্রতি কেজিতে চলতেছিল কিন্তু আশি 78 টাকা থেকে 76 টাকা বর্তমান পেঁয়াজ পেশা বিক্রি হচ্ছে দর্শক। প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা দর্শক। দর্শক হাটের বাজার আমরা জানতে পারলাম আজকের বাজার চলতেছিল কিন্তু 2900 টাকা থেকে 2500 টাকা থেকে 3000 টাকা হাটে বাজার চলতেছে পেঁয়াজের পাইকারি বাজার। দর্শক এটা কিন্তু রাজশাহীর পেঁয়াজ দর্শক, এটা আজকের বাজার চলতেছিল কিন্তু 78 টাকা দর্শক। এটা কিন্তু মাথার পেঁয়াজ বড়রা, এটা কিন্তু পাবনার পেঁয়াজ, এটা আজকের বাজার চলতেছিল কিন্তু এটাও কিন্তু আজকের বাজারে 69 টাকা করে 79 টাকা করে বেচা বিক্রি চলছিল আজকের বাজারে এই পেঁয়াজ দর্শক। এই বড় সাইজের পেঁয়াজ, বিশাল বড় সাইজের পেঁয়াজ দর্শক। আলুর কিন্তু এদিকে ব্যাপক আমদামি রয়েছে আলুর বাজার দর্শক, কিন্তু আজকের বাজারে আলু কত করে বেচা বিক্রি হচ্ছে তা বলে দিব এই ভিডিও থেকে। দর্শক আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন আলুর বাজার চলছিল কিন্তু 48 টাকা থেকে 47 টাকা বেচা বিক্রি হইতেছে আলুর বাজার। 48 টাকা থেকে 47 টাকা কিন্তু আলুর বাজার বেচা বিক্রি হইতেছে দর্শক। এদিকে যদি দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনারা সবাই, দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আলু দেখিয়ে দিলাম আপনাদেরকে দর্শক। এদিকে কিন্তু এটা কিন্তু রসুনের বাজার স্থিতিশীল আছে, তবে আজকের বাজারে রসুন কত করে বেচা বিক্রি হচ্ছে তা আপনাদের মাঝে বলে দিতেছি দর্শক। আজকের বাজারে রসুন বেচা বিক্রি হচ্ছে সর্বোচ্চ বাজার দর চলতেছে কিন্তু আজকের বাজারে 175 টাকা থেকে 180 টাকা রসুন বেচা বিক্রি হচ্ছে দেশি পূর্ণ রসুন দর্শক। এ ছিল আজকের পেঁয়াজের পাইকারি বাজার, পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর আপডেট দর্শক। পরবর্তী ভিডিও জন্য সবাই সঙ্গে থাকবেন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম।